এসএসসি 2021 সালে যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট চলছে তো আজকে দেখাবো চতুর্থ এবং পঞ্চম ষষ্ঠ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট প্রকাশ হতে তার একটা পর্যালোচনা অর্থাৎ প্রশ্নগুলো কী কী ছিল দেখাবো। সাধারণত বিজ্ঞান শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখা মানবিক শাখা যে তিন শাখা প্রশ্নগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তার এই প্রশ্নগুলোর সমাধান পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য সেই জন্য বেল আইকনটি অন করে দিতে পারো। তো আর কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে সবগুলো আলোচনা করছি। তো এই যে দেখো 2021 সালে তারা এসি পরীক্ষিত আছো, তোমার জন্য চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। ওকে, তো আমরা এখন তোমাদেরকে একটু দেখাবো কোনটা কোন সপ্তাহে তোমাদেরকে জমা দিতে হবে। তো এখানে যারা আর্টসে আছো দেখো, এখানে তোমাদের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটা এই দেখো তোমাদের, এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট নম্বর 3। দ্বিতীয় অধ্যায়ের উপর ভিত্তি করে নির্ভর তৈরি করতে হবে। তারপর হচ্ছে দেখো পদার্থবিজ্ঞান, যারা সায়েন্সে আছো তোমাদের জন্য হচ্ছে পদার্থবিজ্ঞান 136। তো এইটা দেখো এখানে এই যে তৈরি করতে হবে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট, একটা 3 নম্বর অ্যাসাইনমেন্ট তাপ গতি। চতুর্থ দেখো অধ্যায় চতুর্থ কাজ ক্ষমতা ও শক্তি। তো এইটার উপর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, সবগুলো উত্তর পেয়ে যাবা। তারপরে দেখো এখানে ব্যবসায় উদ্যোগ, হ্যাঁ 143। তারপর এটা দেখো অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 3। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় দুইটা মিলে কিন্তু। তারপরে দেখো এখানে অর্থনীতি, যারা মানব বিশ্বকে আসো দেখো অর্থনীতি, তো এইটাও অ্যাসাইনমেন্ট নাম্বার দেখো 3। এখানে এটা তৃতীয়, হ্যাঁ অধ্যার উপরে উপযোগ চাহিদা যোগান ভারসাম্য এগুলোর উপর ভিত্তি করে এটা তৈরি করতে হবে। ওকে, তারপর আসে দেখো জীববিজ্ঞান, যারা সায়েন্সে আছে তোমাদের জন্য এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে তোমাদের 3। চতুর্থ অধ্যার উপর ভিত্তি করে, হ্যাঁ জীবন জীবনের শক্তি। তারপরে দেখো এখানে ফিনান্স ব্যাংকিং, যারা আছো এখানে চতুর্থ সপ্তাহের জন্য দেখো এখানে, হ্যাঁ তোমাদের ফিনান্স ব্যাংকিং। এই দেখো তৃতীয় অধ্যায়ের উপরে ভিত্তি করে আবার একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে এখানে, হ্যাঁ এখানে কিন্তু এবার কিন্তু একটা সেইরকম অনেক সুন্দর করে একটা এখানে সহায়ক তথ্য দিয়েছে, এটাকে তোমাকে ক খ গ ঘ এগুলো করতে হবে সুন্দর করে। ওকে, তো আমরা এখন নিচে যাচ্ছি আরো দেখো, যারা আর্টসে আছো পৌরাণিক ও নাগরিকতা, তারপরে হ্যাঁ এটার জন্য তোমাদের দ্বিতীয় নম্বর অ্যাসাইনমেন্ট দেখো এখানে আছে। ওকে, আমরা চেষ্টা করবো সবগুলো অ্যাসাইনমেন্ট সঠিকভাবে দেওয়ার জন্য, তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তারপর হচ্ছে উচ্চতর গণিত দেখো এখানে লেখা আছে। তারপরে দেখো এখানে হ্যাঁ উচ্চতর গণিত এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বরটা 2, হ্যাঁ একাদশ উপর ভিত্তি করা স্থানাঙ্ক জ্যামিতি। তো ওকে, তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। হ্যাঁ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সবগুলো উত্তর পেয়ে যাবা।